পৃষ্ঠা নাম্বার সাতষট্টি এবং আটষট্টি ভগ্নাংশ ও পূর্ণ সংখ্যার ভাগ এখানে আমরা দেখছি যে চার বাই পাঁচ লিটার শরবত দুইজনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার পাবে সোজা কথা চার বাই পাঁচকে দুই দ্বারা ভাগ করলে কত হবে তাহলে মোট শরবতের পরিমাণ আমরা দেখছি যে চার বাই পাঁচ এত লিটার আর লোক সংখ্যা হলো দুইজন তার মানে দুই দিয়ে ভাগ এই যে ভাগ চিহ্ন এখন একজনের জন্য শরবত কত লাগবে বা পরিমাণ কত হবে আমরা ভাগ করলেই পেয়ে যাব আমরা গুণের সময় উপরের সাথে এই পূর্ণ সংখ্যার গুণ করতাম ভাগের থাকার কারণে ভাগ থাকার কারণে আমরা সেই কাজটার উল্টা করব মানে এই দুই দ্বারা পাঁচ কে আমরা গুণ করব। তাহলে গুণ করব ভাগ কিন্তু নয় অর্থাৎ এখানে গুণ থাকলে আমরা কি করতাম উপরেরটার সাথে এটা গুণ করতাম ভাগের কারণে নিচেরটার সাথে গুণ করব। তাহলে আমাদের শর্টকাটে অ্যান্সারটা বের হয়ে আসবে তার মানে চার বাই দশ হবে এখানে আমাদের চার বাই দশ হবে ভেবে দেখো যে এখানে দুই এর সাথে পাঁচ গুণ হয়েছে ভাগ অঙ্ক তবুও গুণ হয়েছে কিন্তু নিচেরটার সাথে গুণ থাকলে উপরের সাথে গুণ হতো আর ভাগ থাকলে নিচেরটার সাথে গুণ হয় এই কথাটা মনে রাখতে হবে শর্টকাট তাহলে আমরা যে কোনো ভাগ দেখেই ভাগফল ফল বলে দিতে পারবো তাহলে এই ভাগগুলো কেমনে হয় সেগুলো আমরা পরে আরও দেখব এখানে আসলে ভাগটাকে গুণ করে দেয় তারপরে কি আমরা এক বাই দুই লেখি মানে সেটা উল্টে দেই সেগুলো কিভাবে হয় সেটা আমরা পরে দেখব তাহলে এখানে আমাদের অ্যান্সার হলো চার বাই দশ কাটাকাটি করলে দুই বাই পাঁচ যদি আমরা কাটাকাটি করি তাহলে দুই বাই পাঁচ এটাই কিন্তু আমাদের এই বক্সে বা এইখানে হবে দুই বাই পাঁচ হবে এরপরে এখানে গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করো বলেছে এখানে চার বাই পাঁচ সমান এক বাই পাঁচের চার একক মানে এক বাই পাঁচ যদি চারটে দিই তাহলে চার বাই পাঁচ হয় সেটা বলেছে সুতরাং চার বাই পাঁচ ভাগ দুই সমান এক বাই পাঁচের চার ভাগ দুই তার মানে দুই একক আচ্ছা এখন এখানে আমাদের ভাগ করলে কত হবে আমরা দেখতেই পাচ্ছি এখানে চার বাই দশ হবে অর্থাৎ কাটাকাটি করে দুই বাই পাঁচ হবে তাহলে এখানে আমাদের দুই আর এই দুই আমরা কাটাকাটি এই দুই আর এই চার যদি কাটাকাটি করি তাহলে হয় দুই তার মানে এখানে দুই বাই পাঁচ হয় অথবা আমরা বলতে পারি এটা আসলে চার বাই দশ ছিল কাটাকাটি করে দুই বাই পাঁচ হয়ে গেছে চলো হিসাব করি চার বাই পাঁচ ভাগ দুই সমান এই যে দেখো চার ভাগ দুই উপরে আর নিচের পাঁচ নিচেই থাকলো চারকে দুই দ্বারা ভাগ করলে হচ্ছে দুই তার মানে দুই বাই পাঁচ তাহলে প্রত্যেকে শরবত পাবে পাঁচ ভাগের দুই ভাগ বা দুই বাই পাঁচ লিটার এবার ভেবে দেখো তো চার বাই পাঁচ লিটার শরবত যদি তিনজনের মধ্যে সমান ভাবে ভাগ করে দেয় অর্থাৎ যদি তিন দিয়ে ভাগ করতাম তাহলে ভাগ ফল কত হতো তাহলে এটা আমাদের কি করতে হবে ভাগ করতে হবে এই সমস্যার আমাদের দুই জায়গায় তিন দ্বারা ভাগ করে দেখতে হবে অর্থাৎ এখানে যদি তিন থাকতো এখানে তাহলে উপরে চার হতো নিচে হতো পনেরো চার বাই পনেরো হতো আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানেও চার বাই পনেরো হয়েছে কিভাবে হলো সেটা এখানে দেখো এখানে তো আমরা জাস্ট নিমেষেই করে ফেললাম চা চার বাই পনেরো তিন দ্বারা ভাগের সময় কিন্তু সেইটা সেই ছোট্ট কথাটাকে এইরকম করে বড় করে বোঝানো হচ্ছে ভেঙে ভেঙে বোঝানো হচ্ছে তাহলে গাণিতিক বাক্য চার বাই পাঁচ ভাগ তিন এখন এই ভাগ তিন মানে কি চার ভাগ তিন উপরে আর নিচের পাঁচ নিচেই থাকছে সুতরাং কিন্তু চারকে সরাসরি তিন দিয়ে ভাগ করা যাচ্ছে না চারকে তিন দ্বারা ভাগ করা যায় না নিঃশেষে বিভাজ্য হচ্ছে না এটা একটা সমস্যা এইভাবে লিখলে আমরা চারকে তিন দ্বারা ভাগ করতে পারছি না এখানে মেয়েটা বলেছে আমরা তিন দিয়ে ভাগ করার জন্য লবকে পরিবর্তন করতে পারি অর্থাৎ চার বাই পাঁচ এটাকে দুটাকেই চারকেও তিন দ্বারা গুণ করেছে পাঁচকেও তিন দ্বারা গুণ করেছে কারণ আমরা জানি যে কোনো ভগ্নাংশকে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে বা ভাগ করলে সংখ্যার কোনো পরিবর্তন হয় না বা ভগ্নাংশের কোনো পরিবর্তন হয় না আচ্ছা তাহলে এখানে পাঁচ বাই চার ভাগ তিন এটাকে আরো একভাবে দেখিয়েছে যে এইভাবে তিন দ্বারা উপরেও গুণ নিচেও গুণ আবার ভাগ তিন এই ভাগ তিন হলো এখানেই দেওয়া ছিল আচ্ছা এখন দেখো এই তিন যদি আমরা উপরে লিখি যেহেতু নিচে কিছু নাই মানে এক মনে করো এ তিনের নিচে কিছু নাই মানে এক আছে তাহলে এই তিন তো উপরের তিন এখন দেখো এই তিনকে তিন দ্বারা ভাগ করা যাচ্ছে তাহলে তিনকে তিন দ্বারা ভাগ করলে কত হচ্ছে এক সেই এক দ্বারা এই চারকে গুণ করলে এই যে উপরের চার আর নিচে তিন পাঁচা পনেরো চার বাই পনেরো যাই হোক অনেক কাহিনী করে ওই একটাই উত্তর বের করলো যে তিন বাই চার বাই পনেরো যেটা আমরা নিমেষেই দেখেই বলতে পারতাম যে এখানে যদি তিন থাকতো তাহলে তিন পাঁচা পনেরো হতো নিচে আর উপরে চার হতো আসলে হয়েছে তাই এখন দেখো বলেছে কোন সংখ্যাকে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করার সময় লবকে ঠিক রেখে হরকে ওই পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে আসল কথাটা কেবল বললো যে আমাদের নিচেরটার সাথে গুণ করতে হবে গুণ করতে হবে ভাগ অঙ্ক কিন্তু গুণ করতে হবে নিচেরটার সাথে এখানে দেখাচ্ছে এ মানে লব আর বি মানে নিচে আছে যেহেতু এটা হলো হর আর ভাগ সি মানে পূর্ণ সংখ্যা দেখো এই সিটা কার সাথে গুণ হয়েছে নিচেরটার সাথে গুণ হয়েছে উপরেরটা যা আছে তাই ঠিক গুণের উল্টা আচ্ছা এখন ছেলেটা বলেছে আমি হিসাবের শেষে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব আর মেয়েটা বলেছে আমি হিসাবের সময় মানে আগেই এটাকে কাটাকাটি করে নিবো লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। আসলে আগেই কাটাকাটি করাটাই সুবিধা মেয়েটার কথাটাই বেশি কিন্তু সহজ কারণ যখন সংখ্যাটা ছোট থাকে তখন কাটতে আমাদের সুবিধা হয় পঁয়তাল্লিশ আর বিশকে ভাগ করা তার চেয়ে বিশকে পাঁচ দিয়ে ভাগ করাটা অনেক সহজ যাই হোক তোমরা অবশ্যই আগেই কাটাকাটি করে নিবে কারণ আগে সংখ্যাটা ছোট থাকে আচ্ছা এই জন্য আমরা এই কথাটাকে বেশি গুরুত্ব দিব ছেলেটার কথাটাও ঠিক আছে কোনোটাই ভুল নয় যার যেটা ভালো লাগে তোমরা সেইটাই করবে আচ্ছা তাহলে আগে কাটাকাটি করলে বেশি সুবিধা কারণ আগে কাটাকাটি করলে সংখ্যাগুলো ছোট থাকে কাটতে সুবিধা হয় এখন আমরা এখানে যে এই একুশ বাই পাঁচ ভাগ সাত এটাকে আমরা দুটা পদ্ধতিতে ভাগ করা দেখব দুটা পদ্ধতিতে ভগ্নাংশের ভাগ দেখব যেন ভগ্নাংশের ভাগ আমরা আচ্ছা এখানে আমরা একটা সংখ্যা নিলাম নিয়ে আমরা ভাগ করা দেখি তাহলে নিচে হবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ একুশ বাই পঁয়ত্রিশ আবার একুশ আর পঁয়ত্রিশ কাটা যায় সেভাবেও হয় আমরা এখানে একুশ বাই পঁয়ত্রিশকে যদি কাটি তাহলে সাত দ্বারা কাটলে তিন সাত দ্বারা কাটলে পাঁচ তিন বাই পাঁচ হয় আবার যদি আমরা আগে কাটতাম সাত আর একুশ কাটলে আমাদের একুশের এখানে তিন থাকতো সেই তিন আর এর নীচের পাঁচ এই যে তিন বাই তাহলে আরও সহজ হতো যাই হোক আমরা এইভাবেও করতে পারি আবার এই ভাগটাকে এই একই ভাগটাকে আমরা অন্যভাবে করতে পারি যে নিচে আমরা এক ধরে নিলাম আচ্ছা সাথের নিচে কিছু নাই মানে আমরা এক ধরে নিলাম বা এক লিখে নিলাম এখন আমরা কি করব এই একুশ বাই পাঁচ এটাকে আমরা গুণন এক বাই সাত করে দেব মানে এক উপরে যাবে আর হলো সাত নিচে চলে আসবে উল্টে যাবে যেমন ভাগের বিপরীত গুণ সাত বাই একের বিপরীত এক বাই সাত এখন সাত আর নিচে কাটো কারণ এখানে গুণ উপরে নিচে কাটলে আমাদের থাকে আচ্ছা এখানে থাকে তিন এক এখন উপরের তিন আর এই উপরের এক গুণ করলে তিন এক তিন নিচের পাঁচ আর এক গুণ করলে পাঁচ এক পাঁচ যাই হোক যেভাবেই করা হোক না কেন আমাদের ভাগ ফল একই হবে যদি ভুল না হয় হিসাবের সময় ভগ্নাংশকে লঘিষ্ট আকারে প্রকাশ করলে হিসাব সহজ হয় আচ্ছা কারণ লঘিষ্ট আকারে প্রকাশ করলে অঙ্কগুলো ছোট হয়ে আসে কাটাকাটি করলে অঙ্কগুলো ছোট হয়ে আসে এখন বলেছে চলো গ্রিডের সাহায্যে চার বাই পাঁচ ভাগ তিন এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে চার বাই পাঁচ গুণুন তিন কেন হয় তার কারণ চিন্তা করি এটা আসলে উপরের চার উপরেই থাকলো আর নিচে তিন আর পাঁচ গুণ হয়ে নিচে হলো এটা কেন হয় এখানে দেখো এই চিত্রের মানে কি দেখো মোট ঘর পাঁচটা আছে তার মধ্যে চারটা রং করা আবার এইখানে দেখো এইটাকে আবার তিন ভাগ করেছে ভাগ তিন মানে কি দেখো খারাপ দুই জায়গায় কাটলে তিন ভাগে ভাগ হলো বামে এক কলাম মাঝখানের এক কলাম ডানের এক কলাম তাহলে এখানে মোট কিন্তু পনেরোটা ঘর হয়ে গেছে খেয়াল করে দেখো এখানে পাঁচ পাঁচে দশ আর পাঁচে পনেরো এই যে আমাদের মোট হল তিন পাঁচে পনেরো আর রঙ করা হবে আমাদের দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আচ্ছা তাহলে এখানে আমাদের এই মোট ঘর কিন্তু পনেরোটা কারণ নিচের হর কিন্তু আমাদের পনেরো আবার তার মধ্যে থেকে এই এক মানে কি এখানে আলাদা কালার দিয়ে বোঝাচ্ছে এটা হলো এক বাই পনেরো তাহলে আমরা যদি এখানে যদি দুই দশটা হতো অর্থাৎ দুই দ্বারা ভাগ যদি হতো তাহলে এটাকে আমরা তিন ভাগ না করে জাস্ট মাঝখানে কেটে দুই ভাগ করতাম তাহলে দেখো মোট ঘর দশটা আছে গুনে দেখো মোট দশটা আছে আর বিশেষভাবে রং করা একটা এই যে এই একটাই কিন্তু বিশেষভাবে রং করানো বোঝানো হচ্ছে তাহলে আমরা যদি এখানে চারটা বোঝাই উপরে যদি চার থাকে তাহলে স্পেশাল রং করতে হবে এখানে চারটা রং করতে হবে আর যদি এখানে একটা বোঝাই তাহলে বিশেষভাবে রঙ করব একটা আচ্ছা অর্থাৎ এখানে যদি এক বাই দশ হয় তাহলে দশটা ঘর এঁকে আমরা জাস্ট একটাতে রং করব আর চার বাই দশ যদি বোঝাই তাহলে এখানে আমরা দশটার মধ্যে চারটা রং করব আচ্ছা এরপরে আমরা পরের অংশটা পরের ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ